ফেডারেন্সের পক্ষ থেকে আজকের গণিতের ক্লাসে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিতের তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে যাওয়ার আগে আমরা কতগুলো বস্তু দেখে নিই। এখানে দেখো, এই আমাদের এই যে প্রথমে যেটা দেখাচ্ছি এটার থেকে কতগুলো মুদ্রা মানে কয়েন, তার আকার কেমন, বৃত্তাকার। তার পাশে একটা ঘড়ি আছে, ঘড়িটা দেওয়াল ঘড়ি, তার আকারও দেখো বৃত্তাকার। এবারে নিচে একটা চাকা আছে, চাকাটা সেটাও কিন্তু বৃত্তাকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে বহু বস্তু আছে যাদের আকার বৃত্তাকার। সুতরাং বৃত্ত সম্পর্কে ধারণা দরকার। এখন বৃত্ত সম্পর্কে ধারণা করার আগে আমরা যে অধ্যায়টা নিয়ে এগোতে চাইছি সেটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে বৃত্ত এবং তার বিভিন্ন অংশের সম্বন্ধে ধারণা, 2 নম্বর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, 3 নম্বর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রয়োগ। তো প্রথমে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করছি। বৃত্ত কি? না, বৃত্ত করার আগে আমি একটা কথা বলি। এখানে মনে করো একটা স্থির বিন্দু নিলাম, এরপরে আমি এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আরো কতগুলো বিন্দু নিলাম। এই বিন্দুগুলো এই যে নাম, এই বিন্দুগুলো মনে করো পি কিউ আর এস টি, আর ভেতরে যে বিন্দুটা আছে ও। এখন এই পি কিউ আর এস টি যে বিন্দুগুলো আছে তারা এই ও বিন্দু থেকে মানে স্থির বিন্দু ও থেকে সবসময় সমদূরবর্তী, সমদূরবর্তী প্রত্যেকটা। যেমন ও পি, ও কিউ, ও আর, ও এস, ও টি, এরা প্রত্যেকেই ও বিন্দু থেকে সমদূরবর্তী। এখন এরকম যদি অনেক বিন্দু আমরা পরপর লাগাই তাহলেই আমরা দেখতে পাচ্ছি আমরা একটা কি পেয়ে যাচ্ছি, বৃত্তের আকার পেয়ে যাচ্ছি। তাহলে বৃত্ত হলো অনেকগুলো বিন্দুর সমষ্টি যারা একটি নির্দিষ্ট স্থির বিন্দু থেকে সমদূরবর্তী। তো আমরা এবারে বৃত্তের সংজ্ঞায় আসি। বৃত্তের সংজ্ঞা, বৃত্ত হলো একই সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টি যারা প্রত্যেকে ওই সমতলের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। এই যে নির্দিষ্ট বিন্দু যেটা আছে সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমি বলছি কি, বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র কি? বৃত্তের কেন্দ্র হলো যে নির্দিষ্ট বিন্দু থেকে অন্যান্য বিন্দুগুলি সমদূরবর্তী, সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো বৃত্তের কেন্দ্র। এবারে আমরা আসি এই যে কেন্দ্র থেকে যে কোনো বৃত্তের উপরে অবস্থিত বিন্দুর দূরত্ব যেটা আছে সেই দূরত্বটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ। ব্যাসার্ধ, অসংখ্য ব্যাসার্ধ থাকে বৃত্তের মধ্যে, এরকম অনেক বিন্দু আছে বাইরে, প্রত্যেকটাই তো সমদূরবর্তী কেন্দ্র থেকে। তাহলে আমাদের অসংখ্য ব্যাসার্ধ থাকে বৃত্তের, অসংখ্য ব্যাসার্ধ থাকে। এরপরে আমরা আসছি বৃত্তের পরিধি। আচ্ছা, বৃত্ত তৈরি হয়েছে কি, একটা স্থির বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে বহু বিন্দু সমষ্টি দ্বারা বৃত্ত গঠিত হয়েছে। এখন এই বিন্দুগুলো যদি আমরা একটা বক্ররেখা দ্বারা যোগ করি তাহলে যে সীমারেখা পাই সেই সীমারেখাটাই হলো বৃত্তের পরিধি।